ফ্রেন্ড, আপনি কি আপনার ইনকামকে ডবল করতে চান? ইনকাম বাড়ানোর কিছু ট্রিক আছে যেগুলো ইউজ করে ইনকাম বাড়ানো যায় বা ডবল ফোন তো করা যায়। সেই ট্রিকগুলো আপনার সাথে শেয়ার করব, আর সেটাও গ্যারান্টির সাথে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন, আলতু ফালতু ভিডিও না দেখে একটা ভিডিও দেখে আপনি ইনকাম করার পদ্ধতিটাই শিখে গেছেন। তো ফ্রেন্ড, ভিডিওটি স্পেশাল তাদের জন্য বানানো যারা অলরেডি কোনো ব্যবসা করছে। তো আপনিও যদি ভবিষ্যতে কোনো ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন, তো এই ভিডিওটি আপনার জন্য। ফ্রেন্ড, চোখ বুঝে আপনার বাজারের দিকে একটু নজর ঘোরান, দেখতে পারবেন একই প্রোডাক্ট বিক্রি করছে কোনো দোকানে লাইন লেগে আছে আর কোনো দোকানদার বসে মাসি মারছে। আমি যদি মুদিখানার দোকান ধরে নেওয়া যাক, মনে করেন যে আপনার দোকানে 20টি মুদিখানার দোকান আছে, আপনি একটু চোখ বুঝে ভাবুন যে তার ভিতরে দুটো তিনটে দোকান ভালো চলছে আর বেশিরভাগ দোকানগুলো চলছে না, তো কেন তাদের দোকানটা ভালো চলছে আর বাকিগুলো কেন চলছে না? বা অন্য যে কোনো প্রোডাক্টের যারা ব্যবসায়ী আছে তাদের ভিতরও একই ব্যাপার, মানে দুই একটা দোকান ভালো চলে আর বাকিগুলো চলছে না। তো ফ্রেন্ড, আমি সেটাই শেখাতে যাচ্ছি, তারা কোন ট্রিকটা ইউজ করে যে তাদের দোকানের সামনে লাইন থাকছে অথচ যে দোকানে খালি বসে আছে লোক তাদের কাছে যাচ্ছে না, সেটাই আপনাকে শেখাতে যাচ্ছি। তো ফ্রেন্ড, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার লাইফ টাইম কাজে লাগবে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি সেভ করে রাখবেন, যখনই আপনি যদি ভুলে যান তাও কাজে লাগাতে পারেন। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, প্রথম ট্রিকটা রয়েছে নাম মনে রাখা। ফ্রেন্ড, আপনার কাছে যে কাস্টমারগুলো আসে তাদের নাম মনে রাখুন, তাদের পেশা এবং তাদের জায়গার নাম, কোন জায়গা থেকে এসছে সেটা মনে রাখবেন। ফ্রেন্ড, আপনি ভাবতে পারেন যে এটা কী কাজে লাগবে। ফ্রেন্ড, আপনি ধরে নিন আপনি কোনো দোকানে যাচ্ছেন, তো আপনি কোথায় যেতে পছন্দ করবেন যেখানে আপনাকে চেনে? মনে করেন আপনি মুদিখানার দোকানই করতে যাচ্ছেন, তো কোথায় যেতে পছন্দ করবেন যেখানে আপনাকে চেনেই না বা আপনার সাথে ভালো সম্পর্ক নেই, আপনার সম্পর্কে কিছু জানেই না? সেখানে যেতে পছন্দ করবেন না যেখানে আপনাকে চেনে বা দুটো হাসি মুখে আপনার সাথে কথা বলে, দামটাও ঠিকঠাক লাগায়? কোথায় যেতে পছন্দ করবেন? সেখানে যেখানে আপনার নামটাও জানে, আপনার পেশাও জানে, আপনি কোথা থেকে এসছেন, দামটাও সেখানে ঠিকঠাক লাগাচ্ছে, আপনি সেখানে যাবেন। তো ফ্রেন্ড, প্রত্যেকের ক্ষেত্রে এইরকমই, প্রত্যেকে সেই জায়গায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে জায়গা তাকে চেনে, তার কদর আছে, তাই তো? তো আপনার কাছে যে কাস্টমারগুলো আসছে তাদের সাথে কথাবার্তা বলুন, তাদের নাম শুনুন আর নামটা মনে রাখার চেষ্টা করুন, প্রথম ট্রিক। ফ্রেন্ড, দ্বিতীয় ট্রিক রয়েছে, আপনার যে কাস্টমার আছে তার কাছে বিক্রি করার চেষ্টা না করা, মানে সে একটা জিনিস নিতে এসছে, আপনি অন্য কোনো একটা জিনিস জবরদস্তি পূর্বক, মানে জোর করে একরকম বিক্রি করার চেষ্টা করছেন, এটা কখনো করবেন না। সে কী নিতে এসছে, কী নিতে এসছে সেটা আপনি শুনুন, জানুন আর তাকে সেই মোতাবিক, কোনো কিছু ফোর্স করবেন না তাকে বিক্রি করার জন্য। ফ্রেন্ড, তিন নম্বর, আপনি তাকে ডিসকাউন্ট দিতে পারেন। ফ্রেন্ড, এই জিনিসটা এরকম ডিসকাউন্ট এসছে অনেক সময় দেয় না, যে হারফিকের সাথে সাবান ফ্রি, এরকম অনেক প্রোডাক্টে দিয়ে থাকে, তার সাথে অফার করতে পারেন, দাদা এই জিনিসটা এরকম ফ্রিতে দিচ্ছে। তো ম্যাক্সিমাম যে কাস্টমারগুলো আছে একটার সাথে একটা ফ্রি দিলে তারা নিতে এমনিতে পছন্দ করে। আপনি তাকে জবরদস্তি করতে পারেন, দাদা এটা নিয়ে যান বা এটাই কি, আপনি তাকে দেখাতে পারেন দাদা এই জিনিসটা এসছে। ফ্রেন্ড, আপনি কোন জিনিসের ব্যবসা করছেন বা করার কথা ভাবছেন সেটা তো আমি অ্যাকচুয়ালি জানি না, তবে প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে আপনি এই টিপসগুলো কাজে লাগাতে পারেন, এজন্য আপনাকে মোটামোটা হিসাবে দিচ্ছি, বাকিটা আপনার অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন। কারণ চতুর্থ নম্বর টিপস রয়েছে, আপনার দোকানটা সাজিয়ে গুছিয়ে রাখা। ফ্রেন্ড, এমন কোথাও যেতে কি আপনি পছন্দ করবেন যেখানে জরাজীর্ণ, ময়লা, পরিষ্কার করে না, পুরনো সেই আদিম যুগের 20 বছর আগে যেরকম পরিস্থিতি ছিল এখনও সেই পরিস্থিতি আছে, মানে মানুষ আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে, তো সেই ক্ষেত্রে বাইরের লুকিংটা যেটা আছে সেটা ভালো করতে হবে নাকি? থাকতে পারে আপনার দোকানের ভিতর অনেক জায়গা আছে, তো পেছনের জায়গাটা আপনি গ্যাপ দিয়ে রাখেন, সামনে যে জিনিসটা দেখা যায় যেখানে দেখার মতো, তো সামনের দিকটা আপনি একটু সাজিয়ে গুছিয়ে রাখেন। ফ্রেন্ড, 5 নম্বরে রয়েছে শো ইওর প্রোডাক্ট। ফ্রেন্ড, হিন্দিতে একটা কথা আছে, যা দিখতা হয় ওই দিখতা হয়, তো যে জিনিসগুলো অফার আছে, যে জিনিসগুলো আপনি বেশি মাত্রায় বিক্রি করতে চাচ্ছেন ফ্রেন্ড, সেই জিনিসগুলো সামনে রাখবেন, যাতে কাস্টমার এসে সেই জিনিসগুলো দেখে আর অফার দিকে নিয়ে নেয়। যে আপনাকে মুখে বলে পাবলিসিটি অর্জন করার কোনো দরকার পড়বে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। তো একটা কথা আছে যে পুল আর পুশ। ফ্রেন্ড, পুশ সেটাই যেটা আপনি জবরদস্তি বিক্রি করতে যাচ্ছেন, আর পুল আছে সেটাই যেটা কাস্টমার আপনার কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছে, তো আপনাকে সবসময় পুলের দিকে যেতে হবে, পুশের দিকে যাওয়া যাবে না, পুশের দিকে গেলে কাস্টমার আপনি ধরে রাখতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখতে হবে ফ্রেন্ড, যত বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনার ইনকামটা তত বেশি হবে। ভালোই, আপনার একটা প্রোডাক্টে কত পরিমাণে ইনকাম হচ্ছে সেটা কোনো মাইনেই রাখে না, মাইনে রাখে আপনার কাছে কত পরিমাণে কাস্টমার আসছে সেটা। তো যত বেশি কাস্টমার আপনি গেইন করতে পারবেন তত বেশি ইনকাম করতে হবে, তো আপনার ফোকাসটা রাখার দরকার এই যে আমি 1 কেজি চাল বেচে কত টাকা লাভ করলাম, এটা দেখা যাবে না, তো আপনি কতজনের কাছে 1 কেজি করে চাল বিক্রি করেন সেটা মাইনে রাখে। ফ্রেন্ড, 6 নম্বরে রয়েছে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা, যতটা সম্ভব হাসি মুখে কথা বলতে হবে, একটা কাস্টমারও যেন মন খারাপ করে আপনার দোকান থেকে না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্রেন্ড, 7 নম্বরে রয়েছে
আপনার বাজারে আপনি যে দোকান নিয়ে বসে আছেন বা যে ব্যবসাটা আপনি করছেন সেটা বাজারে অন্য দোকানও থাকবে, তারা কত টাকায় বিক্রি করছে সেটা আপনার রিসার্চ করতে হবে। মানে মনে করেন যে আপনি মুদিখানার দোকান নিয়ে বসে আছেন বা কাপড়ের দোকান নিয়ে বসে আছেন, তো আপনি যে কোয়ালিটির প্রোডাক্টটা আপনার কাছে আছে সেটা অন্য দোকানদার প্রায় কত টাকায় বিক্রি করছে সেটা আপনাকে হিসাব রাখতে হবে, সেটা আপনাকে খোঁজ নিতে হবে। তারপরে তো তাদের সাথে কম্পিটিশন করবেন। এখন এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসা কম্পিটিশন নেই, তা কম্পিটিশনে আপনি যদি সবার আগে থাকতে চান তো অবশ্যই আপনাকে অ্যাডভান্স হতেই হবে, তো সেই নলেজটা আপনাকে অবশ্যই রাখতে হবে। ফ্রেন্ড, আট নম্বরে রয়েছে দাম কম লাগানো। ফ্রেন্ড, দাম কীরকম কম লাগাবেন? দাম আপনি বাজার রিসার্চ করার পরে যেটা 10 টাকায় বিক্রি হচ্ছে সেটা আপনি 9 টাকার লাগাবেন। আপনার যদি 8 টাকা করে কিনা থাকে, 9 টাকা লাগালে আপনার কোনো সমস্যা নাই। যদি আপনি 20টা কাস্টমারের জায়গায় 80টা কাস্টমার ধরতে পারেন তাহলে এরকম কম লাগালে আপনার ইনকামটা কমবে না, বরঞ্চ বাড়বে। ফ্রেন্ড, এর পরবর্তী স্টেপ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা। ফ্রেন্ড, আগেকার জামানা আর এখনকার জামানার মধ্যে আরও অনেক ডিফারেন্স হয়ে গেছে। তো আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন আর সেখানে যদি মনে করেন যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্তমান সময় তো আপনি হাজার হাজার কাস্টমারের নাম্বার রাখতে পারছেন, তো যাদের সাথে যারা আসে তাদের কাছ থেকে নাম্বার নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিলেন, তো ফ্রেন্ড এটা একটা রিমাইন্ডারের মতো কাজ করবে। মনে করেন যে আপনার দরকার নেই আপনার প্রোডাক্টের রিভিউ করানো, মানে প্রোডাক্টের ছবি পাঠানো, আপনি শুধুমাত্র গুড মর্নিং গুড নাইটও যদি দেন তাহলে যদি এরকম লোক থাকে যে হাজার হাজার লোক আপনার দোকানের গ্রুপের সাথে অ্যাড আসে, তো এটা একটা রিমাইন্ডারের মতো কাজ করে। কী হয়েছে, মোবাইলটা খুললো তো আপনার একটা মেসেজ গুড মর্নিং বা গুড নাইট গ্রুপে পাঠাবেন, এক চাপে সবার কাছে চলে যাবে, তো এটা রিমাইন্ডারের মতো কাজ করে। হ্যাঁ, ওইখানে একটা দোকান আছে, তো আপনি যে দোকানই থাকেন না, কাপড়ের দোকান বা মুদিখানার দোকান, যে দোকানের মালিকই আপনি হন, তো রিমাইন্ডার ভিতরে তো যখনই ওই প্রোডাক্ট নেওয়ার দরকার হবে তখন আপনার কাছেই আসবে। ফ্রেন্ড, পরবর্তী স্টেপ হলো অফার। ফ্রেন্ড, আপনার যে প্রোডাক্টগুলো আছে, যে জিনিসটা আপনার কম টাকায় কেনা পড়ছে বা যে জিনিসটা একটার সাথে একটা ফ্রি আছে, সেই জিনিসটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন বা যারা কাস্টমার আসছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন, দাদা এই জিনিসটা কম টাকায় আসছে, এই জিনিসটা আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে কী হবে যে কম টাকায় পেতে বা অফার পেতে পছন্দ করে না দুনিয়ায় এরকম কোনো লোক নাই। প্রত্যেক দোকানদার কিন্তু এই টিপসগুলো অ্যাপ্লাই করছে না, যারা করছে তাদের চলছে, যারা করছে না তাদের চলছে না। তো আপনি যদি চলাতে চান তো এই টিপসগুলো অ্যাপ্লাই করুন। অফারটা, যে অফারটার কথা বলছি সেটা আপনি অ্যাপ্লাই করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লাস আপনার কাস্টমারের সাথে। ফ্রেন্ড, পরবর্তী স্টেপ হচ্ছে আলোচনা মনে রাখা। মানে আপনার দোকানে এসে কোন কাস্টমার যতটা সম্ভব আর কি, পুরোটা করতে হবে এরকম না, কোন কাস্টমার কোন ব্যাপার নিয়ে আলোচনা করছে সেটা আপনাকে মনে রাখতে হবে যতটা সম্ভব। তো কী হবে, আপনার অন্য কারো ব্যাপার নিয়ে কথা বলতে কতটা ভালো লাগে, বেশি একটা ভালো লাগে না। প্রত্যেকের ব্যক্তি নিজের জিনিসগুলো নিয়ে, মানে নিজের যেটা পছন্দ করে, নিজের যেটা ভালো লাগে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পছন্দ করে। তো ফ্রেন্ড, আপনি যদি তার সামনে, মানে আপনার কাস্টমারের সামনে তার ভালো লাগা নিয়ে কথা বলেন তাহলে তার ভালো লাগবে, আর যার যেখানে ভালো লাগে সে সেখানেই যায়, স্বাভাবিক। ফ্রেন্ড, পরবর্তী স্টেপ হলো ম্যানেজ প্রোডাক্ট। মনে করুন একটা কাস্টমার আপনার কাছে আসলো, তো যে প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিতে এসছে সেটা আপনার কাছে নেই, তো আপনি কী করবেন? আপনি বলবেন যে ওই দোকান থেকে নিয়ে নাও। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তার সাথেও সেই অন্য দোকানদারের সাথেও তার ভালো সম্পর্ক হয়ে যাবে, তাই তো? তো ফ্রেন্ড, যতটা সম্ভব আপনার কাছে যদি কোনো কাজের লোক থাকে বা সাথে কেউ থাকে তাকে বলে অন্য দোকান থেকে এনে দিন তাকে। সে বুঝতে পারবে না, ঠিক আছে আমার তার কাছে একটা কেয়ার আছে, মানে আমার কেয়ারটা সে করে। তো যখনই আপনি কারো কেয়ার করবেন সে আপনার কেয়ারটাও করবে, এটাই স্বাভাবিক। তো যদি কোনো প্রোডাক্ট আগের কম হয়ে যায় আপনার কাছে, সেটা নেই, তাহলে অন্য কাউকে দিয়ে তাকে ওইখানে দাঁড়িয়ে রেখে তাকে আনিয়ে দিন প্রোডাক্টটা। সেও ফিল করবে না ওই দোকানে গেলে এই ধরনের প্রোডাক্ট যা যা আছে সব কিছু পাওয়া যায়, তা সে আর অন্য কোথাও যাবে না। মনে করুন যে আপনি এক জায়গায় সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, যদি নাও থাকে সে আনিয়ে দিচ্ছে, তাহলে আপনি সেখানে যেতেই পছন্দ করবেন না, আপনি 10 দোকানে যেতে তো পছন্দ করবেন না। তো ফ্রেন্ড, এটা মাথায় রাখতে হবে। ফ্রেন্ড, পরবর্তী স্টেপ হচ্ছে বিশ্বাস। কাস্টমারের বিশ্বাসও থাকতে হবে আপনার উপরে, আপনি যে তাকে ঠকাচ্ছেন না সেই বিশ্বাসটা কমসে কম তৈরি করতে হবে। বিশ্বাসটা তৈরি করতে সময় লাগে, একদিনে হয় না। তো আপনি কি তার কাছে কখনো যেতে পছন্দ করবেন যখন আপনি বুঝতে পারছেন না এ আমাকে ঠকাচ্ছে, একটা মালে তো কম নিচ্ছে আর একটা মালে বেশি নিচ্ছে, এইভাবে ঠকাচ্ছে? তো এইভাবে যদি কাস্টমারের বিশ্বাস হয়ে যায় যে আপনি ঠকাচ্ছেন তাহলে আপনার কাছে আর আসবে না। কিন্তু তার যদি এটা বিশ্বাস হয়ে যায় যে না ওখানে গেলে আমি ঠকবো না, আমার প্রত্যেক একটা মানুষের প্রত্যেকটা প্রোডাক্টের দাম মনে থাকে না আর থাকাও সম্ভব না, তো সে যখন রিয়েলাইজ করবে না আমাকে একটা প্রোডাক্টও সে ঠকাচ্ছে না, তখন আপনার কাছ থেকে সে মাল নেবে আর আপনার কাছেই ঘুরে ফিরে সে আসবে। কারণ আপনি এতগুলো ট্রিক্স অ্যাপ্লাই করছেন, কোনো দোকানদার এতগুলো ট্রিক্স অ্যাপ্লাই করে না দোকান তার ইনকাম ডাবল করার জন্য। আর এই যে কথাগুলো আমি আপনাকে বলছি এগুলো সবাই জানেও না,
ফ্রেন্ড স্যার পরবর্তী স্টেপ হলো যে জিনিসগুলো আপনার কাছে বেশি বিক্রি হচ্ছে, আপনি জানেন যে এই জিনিসগুলো আপনার বিক্রি হয়ে যাবে, সেই জিনিসগুলো বেশি পরিমাণে এনে রেখে দেবেন আর সেটা যেন হিউজ পরিমাণে দেখা যায়। তো এমনিতেই যে জিনিসটা বেশি থাকে সেখান থেকে নিতে আপনি পছন্দ করবেন, তাই তো? যেখানে কম থাকে সেখান থেকে তো নিতে পছন্দ করবেন না। যে কোনো প্রোডাক্ট যেখানে অ্যাভেলেবেল থাকে মানে খুব পরিমাণে থাকবে সেখান থেকে আপনি নেবেন। তো প্রত্যেকের ক্ষেত্রে ফ্রেন্ড এরকমই হয়। ফ্রেন্ড পরবর্তী স্টেপ হচ্ছে হিসাব। তো আপনার দোকানে কয় টাকা আয় হচ্ছে, কয় টাকা ব্যয় হচ্ছে, কোনো কোনো দোকানে বাকিও যায়, কত টাকা বাকি যাচ্ছে, প্রতিদিনের লিস্টটা প্রতিদিন লিখে রাখবেন। তো আপনি যদি লিখে রাখেন তাহলে আপনাকে খুব বেশি মাথা খাটাতে হবে না আপনার বিজনেস নিয়ে, কারণ আপনি লেখার সময় অলরেডি রিয়েলাইজ করে নিচ্ছে কোন প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কত টাকার প্রোডাক্ট কিনতে হচ্ছে। তো আপনাকে অনেক হেল্প করবে মাসের শেষে গিয়ে। ফ্রেন্ড পরবর্তী স্টেপ হলো টাইম মেনটেন। ফ্রেন্ড অনেকে এরকম আছে যে আমার ইচ্ছে হলো আমি মনে করেন যে দোকান দিচ্ছে তার দোকানে বসলাম, ইচ্ছে না হলো দোকানে বসলাম না, এরকম হলে কিন্তু আপনি ব্যবসা টিকে রাখতে পারবেন না। অবশ্যই আপনাকে টাইম কন্ট্রোল করতে হবে, টাইম মেনটেন করতে হবে। হতে পারে এক আধদিন কোনো অ্যাক্সিডেন্টলি আপনার চলে যেতে হলো, তাই ছাড়া আপনার যে ব্যবসাটা আছে সেটা যেন টাইম টু টাইম চলতে থাকে, বন্ধ না হয়। কারণ পরবর্তী স্টেপ হলো ভিড় কন্ট্রোল। মনে করেন যে আপনি এতগুলো টেস্ট অ্যাপ্লাই করার পরে আপনার দোকানে ভিড় লেগে গেছে, তো কী হবে? দশজনের ভিড় আছে, আপনি দশজনকে মাল দিয়ে পারছেন না, পেছন থেকে লোক চলে যাবে, এটা করতে যাবেন না। যখন আপনার দোকানে ভিড় শুরু হয়ে যাবে, এই টিপসগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনার দোকানে ভিড় শুরু হয়ে যাবে। তো যখন ভিড় শুরু হয়ে যাবে ফ্রেন্ড, তখন লোক বেশি রেখে নেবেন যাতে একটা কাস্টমারও প্রোডাক্ট না নিয়ে ফিরে যায়, মানে ভিড়ের কারণে ফিরে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। ফ্রেন্ড পরবর্তী স্টেপ হলো মজার কাহিনী শোনান। এটা আমি লাস্টে কেন বলছি সেটা বলছি, ফ্রেন্ড আপনার হাতে যদি সময় থাকে আপনার কাস্টমার দেওয়ার পরে, আর কাজ থাকলে কাজ ছেড়ে দিয়ে কিন্তু মজা করবেন না। কাজ যদি না থাকে দু একজন বসে আসে তাদের সাথে এমন এমন ব্যাপারে মজার ব্যাপারে আলোচনা করবেন সবাই যেন হাসে, এটা কতটা এফেক্টিভ আপনি করে দেখবেন তারপরে বুঝবেন। আর ফ্রেন্ড লাস্টে যে স্টেপের কথা বলছি সেটা হলো সম্মান। ফ্রেন্ড যে যেরকম সম্মানী ব্যক্তি থাকে সেরকম সম্মান দিতে হবে। একটা কথা এই, একজন সম্মানী ব্যক্তিকে আপনি যদি টাকা ভরেও দেন না আর সেখানে যদি সম্মান না পায় সেখানে সে মরতেও যাবে না। তো একজন যদি সম্মানী ব্যক্তি আসে তাকে অবশ্যই সম্মান দিয়ে সেইভাবে তার সাথে কথা বলবেন, তার সাথে সেইভাবে আচরণ করবেন, তাহলেই সে বারবার আপনার কাছে আসবে। তো ফ্রেন্ড আপনি যদি আপনার ব্যবসাতে এই টিপসগুলো অ্যাপ্লাই করেন তো খুব বেশি দিন লাগবে না, দেখতে দেখতে আপনার ইনকাম ডবল হয়ে যাবে। আর তখন অবশ্যই আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন একটা থ্যাঙ্কস লিখে দিয়ে যাবেন। যাই হোক, আর যারা এই ব্যবসা ব্যাপারটা ভালো বোঝে না বা এই নিয়ে গুলিয়ে ফেলে তাদের সাথে ভিডিওর আইডিয়াটি শেয়ার করবেন। আর আপনার যদি আমার আইডিয়াগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।